Hello friends, good morning, welcome to my class Civil Engineering in Bengali. I am Bishoy Rai Chaudhuri. Today we are going to discuss about the abstractions of precipitation. মানে প্রেসিপিটেশনের চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে। আই হোপ তোমরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস গেট প্রিভিয়াস ইয়ার চেষ্টা করছো এবং যত কোশ্চেন্স তোমাদের কাছে অ্যাভেলেবেল আছে তোমরা করছো। আজকে আমরা অ্যাবস্ট্রাকশন ফ্রম প্রেসিপিটেশন করবো। একটু ছোটো ছোটো ক্লাস দেবো, তার কারণ আছে, বাট আমি চেষ্টা করবো আজকে এই পুরোটা শেষ করে দেওয়ার, তিনটা হোক চারটা হোক ক্লাস দিয়ে টোটাল ফিনিশ অ্যাবস্ট্রাকশন ফ্রম প্রেসিপিটেশন করে দেওয়ার, ঠিক আছে। আমি বেশি দিন হাইড্রোলজি টানতে চাইছি না, আর এখন এক নাগারে হাইড্রোলজি ক্লাস হয়ে শেষ হয়ে যাবে। এনিওয়ে দেখো, তাহলে আমাদের টপিকটার নাম কি? অ্যাবস্ট্রাকশন ফ্রম প্রেসিপিটেশন, ABS, অ্যাবস্ট্রাকশন ফ্রম প্রেসিপিটেশন। আচ্ছা, জিনিসটা কি? অ্যাবস্ট্রাকশন ফ্রম প্রেসিপিটেশন বলতে আমরা কি বোঝাই? অ্যাবস্ট্রাকশন ফ্রম প্রেসিপিটেশন মানে এটাই বলছে যে দেখো, যখন বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার পরে হয় রান অফ। রান অফ মানে কি তোমরা খুব ভালো করেই জানো, ওই যে জলটা যে যাচ্ছে বয়ে 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 সমুদ্রে গিয়ে, সরি সমুদ্র না, কোনো স্ট্রিমে বা নদীতে বা নালায় গিয়ে পড়লো, এইটা হচ্ছে রান অফ। মানে কি বলো, আমি বলতে চাইছি ধরো এই হচ্ছে তোমার ক্যাচমেন্ট এরিয়া, দিস ইজ দ্য হোল ক্যাচমেন্ট এরিয়া, এই ক্যাচমেন্ট এরিয়াতে এই একটা স্ট্রিম আছে, নদী নালা যাই হোক একটা স্ট্রিম এরম করে বইছে, দেয়ার ইজ এ স্ট্রিম দ্যাট ইজ ফ্লোয়িং ফ্রম দিস স্ট্রিম, STREM, স্ট্রিমটা এরম করে বইছে, ঠিক আছে। এবার এই জায়গাটা ধরো বৃষ্টি হলো, রেইন হ্যাজ বিন হ্যাজ মতলব রেইন ইজ বিন ডান হেয়ার, ঠিক আছে, রেইন হ্যাজ ডান ইন দিস প্লেস, এই প্লেসে বৃষ্টি হলো। এবার এই জলটা হবে, জলটা আস্তে 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 বয়ে এখানে আসবে, জলটা এরম করে বয়ে এখানে আসবে, জলটা বয়ে এখানে আসবে, এই যে এখান থেকে এই অবধি যে যাচ্ছে এটাকে বলে হচ্ছে রান অফ। মানে বৃষ্টি হওয়ার পরে সেই বৃষ্টির জলটা ইয়ের মাধ্যমে, কোনো কী বলবো, ল্যান্ডের মাধ্যমে বয়ে 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 যে স্ট্রিমে গিয়ে পৌঁছালো, তার আগের যে পোর্শনটাকে বলে সেটা হচ্ছে রান অফ, ঠিক আছে। এবার এই রান অফ হওয়ার সময় দেয়ার আর সাম লসেস, সেই লসেসগুলোকেই বলে হচ্ছে অ্যাবস্ট্রাকশন অফ প্রেসিপিটেশন। কী বললাম, কিছু লস হয়, কী কী লস হয়, ইভাপোরেশন হতে পারে, আরে বৃষ্টি হলো হয়তো এই জলে পৌঁছানোর আগে ইভাপোরেশন হয়ে গেল, কী হতে পারে, ইনফিল্ট্রেশন হতে পারে, ইনফিল্ট্রেশন মানে কি মাটির নিচে ঢুকে গেল, ঠিক আছে। ডিপ্রেশন স্টোরেজ হতে পারে, ধরো কোনো একটা জায়গায় কিছু একটা ডিপ্রেশন আছে, এখানে জলটা আটকে গেল, তো দেয়ার আর মেনি লসেস, সেই লসেসগুলোই হচ্ছে অ্যাবস্ট্রাকশন ফ্রম প্রেসিপিটেশন, ঠিক আছে, আশা করি তুমি বুঝে গেছো। তাহলে আমাকে যদি লিখতে হয় হোয়াট ইজ অ্যাবস্ট্রাকশন ফ্রম প্রেসিপিটেশন, তাহলে তুমি কি বলবে? আফটার রেইনফল ওয়াটার ট্রাভেলস ফ্রম ল্যান্ড টু নিয়ার বাই স্ট্রিম, দ্যাট ইজ কল্ড রান অফ। ডিউরিং দিস প্রসেস কি হয়, ডিউরিং দিস প্রসেস সাম ওয়াটার মে বি লস্ট ইন ফর্ম অফ, কার মাধ্যমে লস হতে পারে, দ্য মে বি লস্ট ইন ফর্ম অফ ধরো ইভাপোট্রান্সপিরেশন, হ্যাঁ না, তারপরে হতে পারে ধরো শুধু ট্রান্সপিরেশন হলো, তারপরে কি হতে পারে, ইনফিল্ট্রেশন, ডিপ্রেশন স্টোরেজ এসেট্রা, এগুলোর মাধ্যমে লস হতে পারে। দিজ লসেস আর নোন অ্যাজ অ্যাবস্ট্রাকশন ফ্রম প্রেসিপিটেশন, বুঝতে পারলে কি না বলো। এগুলোকেই আমরা অ্যাবস্ট্রাকশন ফ্রম প্রেসিপিটেশন বলি। এই অ্যাবস্ট্রাকশন ফ্রম প্রেসিপিটেশনের ডেফিনেশন কিন্তু খুব ভালো করে জানা দরকার, পরীক্ষাতে তোমাকে জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। নেক্সট কি, ঠিক আছে, এবার অ্যাবস্ট্রাকশন ফ্রম প্রেসিপিটেশনের ডেফিনেশন আমি জেনে গেলাম। এবার অ্যাবস্ট্রাকশন ফ্রম প্রেসিপিটেশনের টপিকগুলো আমাকে পড়তে হতে হবে কি, ইভাপোরেশন। সবার প্রথমে আমরা কি পড়বো, ইভাপোরেশন। এবার আমরা ভিতরে ঢুকে গেলাম অ্যাবস্ট্রাকশন ফ্রম প্রেসিপিটেশনের মধ্যে। দেখো ইভাপোরেশনে কি আছে দেখি, প্রথমে ইভাপোরেশনে বলেছে ফ্যাক্টরস এফেক্টিং ইভাপোরেশন লসেস। আচ্ছা ঠিক আছে, সবার প্রথমে একটা ভ্যালু আছে, সেই ভ্যালুটা জেনে নাও। সবার প্রথমে তো ইভাপোরেশন কাকে বলে, ইভাপোরেশন তাকেই বলে যখন একটা জল আছে, জলটা হচ্ছে লিকুইড ফেসে আছে, ল্যাটেন্ট হিট গ্রহণ করলো জলটা, গ্রহণ করে ও ভ্যাপোরাইজড হয়ে গেল, সেটাকে ইভাপোরেশন বলে।
এই ল্যাটেন্ট হিটটা মনে রাখবে 585 ক্যালোরি পার গ্রাম, মনে রাখতে পারবে? এটা হচ্ছে ল্যাটেন্ট হিট। এটার মানেটা কি? মানে হচ্ছে এক গ্রাম জলকে ইভাপোরেট করার জন্য 585 ক্যালোরি টেম্পারেচার হ্যাঁ হিট দরকার। আমার কথাটা বুঝতে পারলে আমি কি বললাম? এটা মানেটা তোমাকে যদি বলে তুমি বলবে এক গ্রাম জল ইভাপোরেট করতে 585 ক্যালোরি হিট প্রয়োজন। বুঝতে পারলে? এক গ্রাম জলকে ইভাপোরেট করতে 585 ক্যালোরি হিটের প্রয়োজন হয়, এইটা হচ্ছে এটার মান। তাহলে ইভাপোরেশনের ডেফিনেশনটা কি হলো? যদি তোমাকে বলে যে টেল মি দ্য ডেফিনেশন অফ ইভাপোরেশন, তুমি এরকম লিখবে ইভাপোরেশন মানে হচ্ছে দ্য ওয়াটার ইন লিকুইড ফেস টেক ল্যাটেন্ট হিট অফ 585 ক্যালোরি পার গ্রাম অ্যান্ড কনভার্ট ইনটু গ্যাসিয়াস ফেস। বুঝতে পারলে? দ্য ওয়াটার ইন লিকুইড ফেস টেক দ্য ল্যাটেন্ট হিট অফ 585 ক্যালোরি পার গ্রাম অ্যান্ড কনভার্ট ইনটু গ্যাসিয়াস ফেস, দিস ইজ কল্ড, মানে ফেস ট্রান্সফরমেশন, দিস ফেস ট্রান্সফরমেশন ইজ কল্ড ইভাপোরেশন। এটাকে আমরা ইভাপোরেশন বলি। বুঝতে পারলে? দেখো, লিখে রাখো। নাও উইল টক অ্যাবাউট ফ্যাক্টার্স এফেক্টিং ইভাপোরেশন, খুব ইম্পর্টেন্ট ইঞ্জিনিয়ারিং সার্ভিস এবং গেটে, গেট না হলেও ইঞ্জিনিয়ারিং সার্ভিসে এখান থেকে প্রচুর কোশ্চেন আসে, বা তোমাদের পিএসসির কথাটা আমি বলতে চাইছি। ইঞ্জিনিয়ারিং সার্ভিস মানে আমি বলতে চাইছি তোমাদের যেগুলো থিওরিটিক্যাল কোশ্চেন একটু বেশি আসে সেখানে। ফ্যাক্টার্স এফেক্টিং ইভাপোরেশন, কী কী ফ্যাক্টর ইভাপোরেশনকে এফেক্টিং করে, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ফ্যাক্টার্স এফেক্টিং, এফেক্ট না দিয়ে এফেক্টিং লিখি এখানে, এফেক্ট করছে। ফ্যাক্টার্স এফেক্টিং ইভাপোরেশন, কী কী জিনিস ইভাপোরেশনকে এফেক্ট করছে সেই জিনিসটা আমাদের জানতে হবে। একটু দেখা যাচ্ছে কিনা দেখি না। হ্যাঁ, দেখা যাচ্ছে। ফ্যাক্টার্স এফেক্টিং ইভাপোরেশন, হোয়াট আর দ্য ফ্যাক্টার্স? তাহলে কী কী ফ্যাক্টর হলো? সবার প্রথমে যে ফ্যাক্টরটা ইভাপোরেশনকে এফেক্ট করে সেটা তুমি বলবে যে টেম্পারেচার। এতে তো কোনো ডাউট নেই, টেম্পারেচার। এখানে বেশি ভুলভাল লেখার কোনো দরকার নেই, পরিষ্কার কথা। টেম্পারেচার বাড়লে ইভাপোরেশন বাড়বে কি বাড়বে না বলো? আরে কোথাও একটা জলের যদি 30°C থাকে আর একটা 40°C থাকে, অবভিয়াসলি যেখানে 40°C সেখানে বেশি হবে। তাহলে এরকম করে লিখবে যে টেম্পারেচার ইজ প্রপোর্শনাল টু ইভাপোরেশন, পরিষ্কার কথা, কোনো ঝামেলা নেই। মানে যত টেম্পারেচার তুমি বাড়াবে ইভাপোরেশন তোমার তত বাড়বে। নেক্সট কি? নেক্সট হচ্ছে ভেপার প্রেশার, ভেপার প্রেশার, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরকম করে লিখবে, দেখো ইভাপোরেশন যেটাকে আমরা ই দিয়ে লিখি ইন জেনারেল, প্রপোর্শনাল টু কে, প্রপোর্শনাল টু দরকার নেই, ইকুয়াল টু কে ইনটু ইএ মাইনাস স্যাচুরেশন মাইনাস অ্যাকচুয়াল, না অ্যাকচুয়াল মাইনাস স্যাচুরেশন, ইএস মাইনাস ইএ। স্যাচুরেশনটা সবচেয়ে বেশি, স্যাচুরেশনের থেকে বেশি হতে পারে না, মাইনাস এ। এগুলো কী আমি তোমাকে এবার বলছি, দেখো। সবার প্রথমে তোমার ডাউট হতে পারে যে এই জিনিসটা কী ভাই ইএসটা? ইএস মানে হচ্ছে স্যাচুরেশন ভেপার প্রেশার, স্যাচুরেশন ভেপার প্রেশার ইন এমএম অফ মার্কারি। আচ্ছা, ইএটা কি? অ্যাকচুয়াল ভেপার প্রেশার ইন এমএম অফ মার্কারি। এগুলো কি আমাকে জিজ্ঞেস করবে না? আমি কিন্তু ভেপার প্রেশার কি না কি সব অলরেডি আগে বলে দিয়েছি। স্যাচুরেশন ভেপার প্রেশার কি, অ্যাকচুয়াল ভেপার প্রেশার কি, কোথায় বলেছিলাম বলো তো? রিলেটিভ হিউমিডিটি আমি পড়িয়েছিলাম না, এই হাইড্রোলজি টপিকেই প্রথমে আমি পড়িয়েছিলাম রিলেটিভ হিউমিডিটি। সেখানে আমি বলেছিলাম যে ইএস কি, ইয়ে কি, এভরিথিং আই হ্যাভ ডিসকাসড। মানে কোথায় আমরা বলতে পারবো যে ঘাম হচ্ছে, কোথায় ঘাম হচ্ছে না? আমরা বলি না যে হিউমিডিটি খুব বেশি, হিউমিডিটি খুব কম, এভরিথিং আই হ্যাভ ডিসকাসড ইন দ্য ফার্স্ট বা সেকেন্ড ক্লাস যাই হোক, আমি ডিসকাস করেছি। কিন্তু এগেইন একই জিনিস রিপিট করলে সময় নষ্ট হয়ে যাবে। এবার দেখো ইএস মাইনাস ইএটা কী তাহলে? এটাই তো ইম্পর্টেন্ট, ইএস মাইনাস ইএ, এটা হচ্ছে স্যাচুরেশন ডেফিসিট। এরকম বলবে ডেফিসিট, মানে কোনো একটা জায়গায় কতটা জলের ডেফিসিয়েন্সি আছে, মানে অ্যাটমসফিয়ারে জলের ডেফিসিয়েন্সি। স্যাচুরেশন ডেফিসিট মানে এটা কী বলছে? অ্যাটমসফিয়ারে ওয়াটার ভেপার
এর ডেফিসিয়েন্সি। বুঝতেই পারছো, যত স্যাচুরেশন ডেফিসিট বাড়বে তত ইভাপোরেশন বাড়বে। আমি কি বলতে চাইছি, সে ফর এক্সাম্পল তুমি কলকাতায় আছো, কলকাতায় কিন্তু হিউমিডিটি খুব বেশি। হিউমিডিটি খুব বেশি মানে ওখানে, মানে আমি বলতে চাইছি ওখানে অ্যাকচুয়াল ভেপার প্রেশার। আচ্ছা রিলেটিভ হিউমিডিটি মানে কি? রিলেটিভ হিউমিডিটি মানে হচ্ছে ইএ বাই ইএস, মানে অ্যাকচুয়াল ভেপার প্রেশার বাই স্যাচুরেশন ভেপার প্রেশারের রেশিওটাকে রিলেটিভ হিউমিডিটি বলে, যেটাকে আরএইচ বলছি আমি। এবার তুমি দেখো অ্যাকচুয়াল ভেপার প্রেশারটা বেশি কলকাতায়, তার মানে কলকাতার অ্যাটমসফিয়ারে আছে জল, এই জন্য আমাদের ঘাম হয়। আর তুমি চলে যাও দিল্লিতে, দিল্লিতে দেখবে হিউমিডিটি খুব কম। মানে আমি এখানে লিখছি দেখো, কলকাতা, কলকাতাতে রিলেটিভ হিউমিডিটি বেশি মানে কি ইয়েটা বেশি, আর দিল্লি ধর দিল্লিতে কি হচ্ছে রিলেটিভ হিউমিডিটি কম মানে ইয়েটা কম। তাহলে স্যাচুরেশন ডেফিসিটটা কোথায় বেশি হবে বলো তো? অবভিয়াসলি ইএস মাইনাস ইয়েটা এখানে কম হবে আর ইএস মাইনাস ইয়েটা এখানে হবে বেশি। তার মানে তোমাকে বলতে হবে যে দিল্লিতে ইভাপোরেশন বেশি হয়, দিল্লি ইজ হ্যাভিং মোর ইভাপোরেশন, তাহলে কি দিল্লিতে ইভাপোরেশন বেশি হবে। বুঝতে পারলে আমি কি বলতে চাইছি? ইভাপোরেশন ইজ মোর ইন দিল্লি, দিল্লির যে জায়গাটাতে সেখানে ইভাপোরেশন বেশি হবে। কারণটা তুমি বুঝে গেলে, কারণ কি দিল্লির অ্যাটমসফিয়ারে জলই নেই তো, যখনই জল পাবে সঙ্গে সঙ্গে শুষে নেবে। ধরো তুমি চলে গেলে হচ্ছে সে ফর এক্সাম্পল ইসেতে, ওই কী যেন এরিড রিজনগুলো আছে রাজস্থান ফাজস্থানে, যেখানেও কিন্তু জল নেই, মানে অ্যাটমসফিয়ারে জল নেই, জলের হাহাকার। গুজরাট, আমি একবার গুজরাটে গেছিলাম, তোমাকে আমি বলছি, গুজরাট মানে কি আমি গান্ধীনগরে গেছিলাম আইআইটি গান্ধীনগরে এক্সাম দিতে, সেখানে গান্ধীনগরে গেছি, ওটা গুজরাটেই। এত গরম তুমি কল্পনা করতে পারবে না, প্রচুর ড্রাই এয়ার একদম, লু, কিন্তু ঘামই হচ্ছে না, ওখানে জলই নেই, জলের ক্রাইসিস খুব বেশি। যেহেতু অ্যাটমসফিয়ারে জল নেই, তুমি যখনই জল নিয়ে আসবে সঙ্গে সঙ্গে অ্যাটমসফিয়ারে জলটাকে নিয়ে নেবে। তাহলে কোথায় ইভাপোরেশন বেশি হচ্ছে? যেখানে জল বেশি আছে না যেখানে জল কম আছে? যেখানে জল কম আছে, যেখানে জল পরিমাণটা কম সেখানে অ্যাটমসফিয়ার চাইবে যে আমাকে জল দাও, ঠিক আছে? অতএব তুমি এটা মনে রাখবে, এখানে এত কিছু বলার একটাই বক্তব্য, ভেপার প্রেশার যদি বলে কিভাবে ভেপার প্রেশারের সাথে ডিপেন্ড করে, এটাই তো কোশ্চেন করতে পারে। তুমি এই কথাটা লিখবে যে ইভাপোরেশন ইজ প্রপোর্শনাল টু ইএস মাইনাস ইএ, মানে কি প্রপোর্শনাল টু ইয়ে স্যাচুরেশন, ইয়ে হ্যাঁ স্যাচুরেশন ডেফিসিট, স্যাচুরেশন ডেফিসিট মানে স্যাচুরেশন ডেফিসিট তোমার যত বাড়বে ইভাপোরেশন তত বেশি হবে। বুঝতে পারলে? চলো দুটো লেখো, তিন নাম্বারটা এবার আমি বলবো, দুটো হয়ে গেল, নাম্বার থ্রি দেখি কি আছে। ভেপার প্রেশার হলো, টেম্পারেচার হলো, আচ্ছা নাম্বার থ্রি হচ্ছে উইন্ড স্পিড, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ উইন্ড স্পিড, এখানে কি হচ্ছে দেখো, উইন্ড স্পিড তোমার যত বাড়বে তত তোমার ইভাপোরেশন বাড়বে। তুমি যদি এই জিনিসটা জানো তাহলে তুমি ভুল জানো, কি বললাম এটা তুমি জানো হয়তো যে উইন্ড স্পিড যত বাড়বে ইভাপোরেশন তত বাড়বে, এটা সম্পূর্ণভাবে ঠিক নয়, পরীক্ষায় তোমাকে এইভাবে কনফিউজ করে দেবে। দেখো পরীক্ষায় কোশ্চেনটা কি দেবে আমি তোমাকে বলছি, বলবে উইন্ড স্পিডের সাথে রিলেশন বলো, বলে এরকম অপশান দেবে যে এ নাম্বার অপশানটা দিল উইন্ড স্পিড প্রপোর্শনাল টু ইভাপোরেশন, উইন্ড স্পিড প্রপোর্শনাল টু ওয়ান বাই ইভাপোরেশন, উইন্ড স্পিড ডাজেন্ট ডিপেন্ড অন ইভাপোরেশন, আর ডি নাম্বারটা দেবে হচ্ছে নান অফ দিস। তুমি কোনটা অপশান দেবে বলো? তুমি অবভিয়াসলি দেবে যে উইন্ড স্পিড প্রপোর্শনাল টু ইভাপোরেশন, কিন্তু এটা হয়ে যাবে ভুল, হবে নান অফ দিস। কেন আমি তোমাকে এবার বলছি, দেখো ভালো করে শুনবে কিন্তু। হ্যাঁ দেখো কী বলতে চাইছে বলো তো, ধরো সে ফর এক্সাম্পল এখানে একটা স্ট্রিম আছে, এটা একটা জল, জল আছে, জলের উপরে এখানে ভেপার আছে, ঠিক আছে না? অবভিয়াসলি থাকবে, প্রত্যেকটা জলের উপরে এখানে ভেপার আছে। এই জলগুলোকে আমি এরকম করে দেখাচ্ছি, দিজ আর দ্য ভেপার প্রেজেন্ট অ্যাবভ দ্য ওয়াটার, এরকম ধরো ভেপার আছে, ভেপার আছে। এবার যখন উইন্ড আসলো তখন কি হলো বলো তো? যদি হাওয়া থাকে, ইফ উইন্ড ইজ প্রেজেন্ট, তাহলে কি বলো তো, এই জায়গাটাকে মুছে নিয়ে চলে গেল। যেই এই জায়গা থেকে মানে জলগুলোকে মুছে নিয়ে চলে গেল, সেহেতু কী হবে বলো তো, সঙ্গে সঙ্গে এখানে আবার ইভাপোরেশন হয়ে যাবে, ইভাপোরেশন হয়ে আবার এই জায়গাটা জল দ্বারা ভরে গেল, আবার হাওয়া আসলো, আবার এটা মুছে গেল, আবার এখানে ইভাপোরেশন হয়ে গেল।
সো হিসাব মতো দেখা গেলে আমি কি বলতে চাইছি যে যত বেশি উইন্ড স্পিড হবে তত বেশি ইভাপোরেশন হওয়া উচিত আমার কথা অনুযায়ী তো তাই তাহলে আমি কেন বললাম উইন্ড স্পিড বাড়লে ইভাপোরেশন বাড়বে না অবশ্যই উইন্ড স্পিড বাড়লে ইভাপোরেশন বাড়বে বাট তোমাকে বলতে হবে আপ টু সাম এক্সটেন্ট তারপরে আর বাড়ে না মানে আমি যদি একটা গ্রাফ ড্র করি দেখো উইন্ড স্পিডটা এদিকে থাকবে তাই তো উইন্ড স্পিডের উপর ডিপেন্ড করছে ইভাপোরেশন তোমার উইন্ড স্পিড বাড়ছে ইভাপোরেশন বাড়ছে উইন্ড স্পিড বাড়ছে ইভাপোরেশন বাড়ছে উইন্ড স্পিড বাড়ছে ইভাপোরেশন বাড়ছে তারপরে একটা জায়গায় গিয়ে কনস্ট্যান্ট হয়ে গেল দিস ইজ দ্য গ্রাফ বিটুইন উইন্ড স্পিড ভার্সাস ইভাপোরেশন মানে উইন্ড স্পিড বাড়লে ইভাপোরেশন বাড়বে বাট আপ টু সাম এক্সটেন্ট আফটার দ্যাট ইফ ইউ ইনক্রিজ দ্য উইন্ড স্পিড ইভাপোরেশন উইল রিমেইন কনস্ট্যান্ট এইটা হচ্ছে কারেক্ট অ্যান্সার বুঝতে পারলে তাহলে আমি এখানে লিখে দিচ্ছি কি হলো ইফ উইন্ড স্পিড ইনক্রিজেস ইভাপোরেশন ইনক্রিজেস অবশ্যই আপ টু সাম এক্সটেন্ট আফটার দ্যাট তারপরে কি হবে ইট রিমেইনস কনস্ট্যান্ট এটা হচ্ছে পারফেক্ট ডেফিনেশন অফ উইন্ড স্পিড ভার্সেস ইভাপোরেশনের রিলেশন এই গ্রাফটা তুমি ড্র করে নাও ইভাপোরেশন ভার্সেস উইন্ড স্পিড অবশ্যই উইন্ড স্পিডটা এক্স অ্যাক্সিসে রাখবে কেন কারণ কি উইন্ড স্পিড কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ইভাপোরেশনটা উইন্ড স্পিডের উপর ডিপেন্ড করছে সো এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস এগুলো একটু বোঝার চেষ্টা করো যে কোনটা এক্স অ্যাক্সিসে কোনটা ওয়াই অ্যাক্সিসে থাকবে ঠিক আছে চলো একটু আসছি দাঁড়াও ওয়ান মিনিট জাস্ট ওয়ান মিনিট ওয়েট আই এম কামিং ঠিক আছে আমি চলে এসেছি এরপরে দেখো চার নাম্বার কী আছে চার নাম্বার হচ্ছে কোয়ালিটি ওয়াটার কোয়ালিটি খুব ইম্পর্টেন্ট কেন বলো তো কোয়ালিটি কোয়ান্টিটি না কীরকম ওয়াটার কোয়ালিটি হচ্ছে মানে ধরো জলের মধ্যে সাসপেন্ডেড সলিড বা ডিজলভ সলিড এই ধরনের বা ইম্পিউরিটিস এগুলো বেশি আছে তাহলে কি এগুলো ইভাপোরেশনকে বাধা দেবে বুঝতে পারছো ইট উইল রিটার্ড অর ডিবার ইভাপোরেশন ফ্রম হ্যাপেনিং সেই জন্য ওয়াটার কোয়ালিটিটা খুব ইম্পর্টেন্ট তাহলে তুমি এখানে কী লিখবে ইফ ইম্পিউরিটিস ইম্পিউরিটি বলতে আমি কী বোঝাতে চাইছি ইম্পিউরিটিস মানে ধরো সাসপেন্ডেড সলিড বা ডিজলভ সলিড বা লবণাক্ত জল মানে ধরো সমুদ্রের জল সি ওয়াটার অথবা কমা দিয়ে সি ওয়াটারে কী আছে বলো তো লবণ আছে সল্ট ওয়াটার এগুলো যদি থাকে এগুলো অল ইম্পিউরিটিস ইফ ইম্পিউরিটিস আর মোর যদি বেশি থাকে তাহলে কী হবে ইভাপোরেশন কম হবে ই উইল বি লেস তুমি একটা স্ট্যাটিস্টিক জেনে রাখো যে আমাদের যে নর্মাল সারফেস ওয়াটার আছে যেখানে লবণাক্ত জল নেই মিষ্টি জল যেটাকে আমরা বলি আর কি সেই জলে ইভাপোরেশন সামুদ্রিক জলের ইভাপোরেশনের থেকে 2-3% বেশি হয় কী বললাম ফ্রেশ ওয়াটার ইভাপোরেশন ইজ 2-3% মোর দ্যান সল্ট অর সি ওয়াটার ইভাপোরেশন এটা মনে রাখবে সল্ট বা সি ওয়াটারের যে ইভাপোরেশন আছে তার থেকে অত পার্সেন্ট বেশি হয় ঠিক আছে কত পার্সেন্ট হয় 2-3% বেশি হয় আচ্ছা নেক্সট কী আছে নেক্সট হচ্ছে ভেপার প্রেশার কী বলছে আমি বুঝতে পারলাম না ভেপার প্রেশার মানে কি ভেপার প্রেশার মানে দেখো কোথায় ভেপার প্রেশার বেশি হবে বলো তো দার্জিলিংয়ে না কলকাতায় অবভিয়াসলি মিনসি লেভেলের কাছে ভেপার প্রেশার বেশি তুমি যত উপরে যাবে তত অ্যাটমসফিয়ার পাতলা হতে থাকে কী বললাম যত উপরে যাবে উপরের দিকে মানে হিমালয়া যত উপরের দিকে যাবে হাইটে তত অ্যাটমসফিয়ার পাতলা বা ওটাকে কী বলবো লাইট ওয়েট হতে থাকে অতএব ভেপার প্রেশারটা সবসময় মনে রাখবে নিরক্ষরেখার কাছে বেশি বা MSL যদি তুমি বলো মিনসি লেভেল ইট ইজ দ্য হাইয়েস্ট তাহলে যত তোমার ভেপার মানে ও ভেপার প্রেশার না এক্সট্রিমলি সরি অ্যাটমসফেরিক প্রেশার হবে মাথা খারাপ হয়ে গেছে ATM যত তোমার অ্যাটমসফেরিক প্রেশার বেশি হবে মানে অ্যাটমসফেরিক প্রেশারটাই নিরক্ষরেখার কাছে বা MSL বেশি যত তোমার অ্যাটমসফেরিক প্রেশারটা বেশি হবে তত তোমার কী হবে ইভাপোরেশন কম হবে তাহলে অ্যাটমসফিয়ারিক প্রেশার ইজ প্রপোর্শনাল টু 1/ইভাপোরেশন মানে ইনভার্সলি প্রপোর্শনাল টু এগুলো মনে রাখবে হ্যাঁ পরীক্ষায় আসে কেন হচ্ছে বলো তো এই ধরো জল আছে ঠিক আছে এখানে তোমার ইভাপোরেশন হবে উপরের দিকে ইভাপোরেশন কি উপর দিকে হবে না আপওয়ার্ড মুভমেন্ট এবার অ্যাটমসফেরিক প্রেশার থাকছে ডাউনওয়ার্ড অ্যাটমসফেরিক প্রেশার কোন দিকে অ্যাক্ট করবে অ্যাটমসফেরিক প্রেশার ডাউনওয়ার্ড মুভমেন্ট অ্যাক্ট করছে তাহলে অ্যাটমসফেরিক প্রেশারটা ইভাপোরেশনকে বাধা দিচ্ছে অ্যাজ দেয়ার মুভমেন্ট ইজ ইন অপোজিট ডাইরেকশন ঠিক আছে এখানে তুমি লিখে রাখো ATM প্রেশার ডিবার
অথবা কি বলবো দিবার বা বাধা দেওয়াটাকে কি বলবো প্রিভেন্ট ইভাপোরেশন টু অকার কেন কজ দেয়ার মুভমেন্ট ইজ ইন অপোজিট ডাইরেকশন তাদের মুভমেন্টটাই অপোজিট ডাইরেকশানে সেই জন্য বাধা দেয় ওকে চলো লাস্ট এরপরে কি আছে দেখি পাঁচ ছ নম্বরে ছ নম্বর হচ্ছে হ্যাঁ ছ নম্বরটা খুব ইম্পর্টেন্ট ছ নম্বরটা আমি তোমাকে যেটা নোটসে নেই একটা আছে দেখবি আমি ওটা তোমাকে বলছি যে সারফেস এরিয়াটা নোটসে নেই এটা লিখে রাখো তো সারফেস এরিয়া কীরকম সারফেস এরিয়া দেখো কোনো একটা জিনিসের সারফেস এরিয়া যদি বেশি হয় সেখান থেকে ইভাপোরেশন বেশি হবে কেন দেখো ধরো একটা বালতি আছে সে বালতির মধ্যে তুমি জলটা রেখে দিয়ে মানে বাড়িতে বালতির মধ্যে জলটা রেখে দিয়ে তুমি ঘুরতে চলে গেলে ঘুরে টুরে এসে তুমি যদি দেখো দেখবে সেই বালতিটার মধ্যে জল যতটুকু ছিল ততটুকুই আছে মানে ইভাপোরেশন হয়েছে কম কেন সারফেস এরিয়া কম সি হোয়াট আই এম ট্রাইং টু সে দের ইজ এ বালতি এটা তুমি রেখে চলে গেলে ইভাপোরেশন হবে না তা না খুব কম হবে ইভাপোরেশন সে ফর এক্সাম্পল তুমি আফটার 24 আওয়ার্স দেখলে এইটুকুই আছে নো চেঞ্জ এবার তুমি কি করবে এই বালতির জলটা ফ্লোরে ফেলে দাও তোমার যে মেঝে আছে ফ্লোরে ফেলে দিয়ে চলে যাও তুমি যখন 24 আওয়ার্স পরে আসবে দেখবে ফ্লোরের জল শুকিয়ে গেছে কি বুঝতে পারলাম আমি কি বললাম তুমি সেই জলটা মাটিতে ফেলে দাও মানে মাটিতে বা ফ্লোরে ফেলে দাও ফ্লোরটা ছড়িয়ে যাবে ফ্লোরে পুরো জলটা ছড়িয়ে যাবে ভলিউম তো সেম আছে সেম ভলিউম হলেও সারফেস এরিয়া যেহেতু বেশি ফ্লোরে ছড়িয়ে দেওয়ার পর সেই জন্য ইভাপোরেশন তাড়াতাড়ি হলো এবং জলটা দেখবে শুকিয়ে যাবে অতএব তুমি এখানে কি লিখবে তুমি এখানে লিখবে যে ওয়াটার হ্যাভিং সেম ভলিউম ইফ সারফেস এরিয়া ইজ মোর ইভাপোরেশন এগুলো পয়েন্ট মনে রাখবে হ্যাঁ পরীক্ষা এগুলো শর্ট কোশ্চেনে আসে আচ্ছা লাস্ট একটা আছে সাত নাম্বার কি আছে দেখো নাম্বার 7 ফ্যাক্টরস এফেক্টিং ইভাপোরেশনের নাম্বার 7 লাস্ট 5 6 7 নাম্বার 7 যেটা সেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মানে সিজন ওয়াইজ মানে কোন সিজনে বেশি হবে বা সিজন না সিজন তো অবভিয়াসলি সামার সিজনে বেশি আমি সিজন বলতে চাইছি আমি বলতে চাইছি সাইজ অফ ওয়াটার বডি খুব ইম্পর্টেন্ট সাইজ অফ ওয়াটার বডি দেখো এখানে একটা ব্যাপার আছে এটা হচ্ছে তোমার শ্যালো ওয়াটার বডি শ্যালো মানে কি এর ডেপটা কম কি বললাম এটা হচ্ছে SHALLOW শ্যালো আর একটা ধরো এরকম ডিপ ওয়াটার বডি আছে তার ডেপটা বেশি হতেই পারে এটা হচ্ছে ডিপ ওয়াটার বডি ঠিক আছে এবার ঘটনাটা হচ্ছে কোন সাইজ থেকে বেশি ইভাপোরেশন হবে ডাইরেক্টলি এর অ্যান্সার দেওয়া যায় না এটা ডিপেন্ড করে হচ্ছে সিজনের উপর দেখো ধরো সামার সিজন আছে সামার গরমকাল গরমকালে কি বলতো এর যে টপ সারফেসটা আছে এটা প্রচুর গরম হয়ে যাবে এর টপ সারফেসটা অল্প গরম হবে কেন কারণ কি এর সাইজটা কম বলে এর সারফেস এরিয়াটা কম বলে টপ সারফেসটা কম গরম হবে কিন্তু এর টপ সারফেসটা বেশি গরম হয়ে যাবে কারণ কি সারফেস এরিয়া বেশি সেই জন্য সামারে তুমি মনে রাখবে সবসময় শ্যালো ফাউন্ডেশন থেকে বেশি ইভাপোরেশন হয় কি বললাম ইন সামার ইভাপোরেশন ইজ মোর ফ্রম শ্যালো ওয়াটার বডি শ্যালো ওয়াটার বডি থেকে তোমার বেশি পরিমাণ ইভাপোরেশন হবে যদি সামার হয় ঠিক আছে এবার উইন্টারে চলে আসি শীতকালে কি হবে শীতকালে কি হবে দেখো শীতকালে সারফেসটা উল্টো হয়ে যাবে ঠান্ডাকালে ধরো এটা তো সামারের কথা বললাম এবার ঠান্ডাকাল ঠান্ডাকালে কি হবে এর সারফেস এরিয়াটা বেশি বলে উইন্টার কালের কথা বলছি হ্যাঁ উইন্টারে এটা বেশি ঠান্ডা হয়ে যাবে দিস ইজ কুল এটাও কুল থাকবে কিন্তু ভেতরটা হয়ে যাবে হট ওই জন্য দেখবে শীতকালে মাছগুলো নিচের দিকে ঢুকে যায় কেন বলতো ওরা একটু গরম চায় প্রচুর ঠান্ডা হয়ে যায় না উপরটা উপর প্লেসটা পুরো ঠান্ডা হয়ে যায় তো ওরা নিচের দিকে নিচের পোর্শনটা হট থাকে মানে ডিপ ওয়াটার বডির এরকম করে লিখবে আমি তোমাকে বলে দিচ্ছি কী লিখবে ইন উইন্টার ঠান্ডাকালে দ্য বটম পোর্শন অফ ডিপ ওয়াটার বডি
remain hot. Bottom portion of deep water body remains hot. So, evaporation is more from that. সেই জন্য ওই পোর্শন থেকে ইভাপোরেশনটা বেশি হবে। বুঝতে পারলে কিনা বলো, ইয়েস অর নো? ডাইরেক্ট প্লিজ প্লিজ সে হোয়েদার ইউ হ্যাভ আন্ডারস্টুড দিস থিংস অর নট। ঠিক আছে, তাহলে পরিষ্কার কথা, তোমাকে যদি এত কিছু বুঝতে না হয় চোখ বন্ধ করে, সামারে তুমি বলবে শ্যালো ফাউন্ডেশন থেকে ইভাপোরেশন বেশি হয়, উইন্টারে ডিপ ফাউন্ডেশন থেকে, ডিপ ফাউন্ডেশন বলছি, ডিপ ওয়াটার বডি থেকে ইভাপোরেশন বেশি হয়। এটা আমি শর্টে লিখে দিচ্ছি, দেখো এটা তো লেখাই আছে, নিচের পয়েন্টটা লিখবে এরম করে, ইন সামার ই মোর ফ্রম শ্যালো বডি, ইন উইন্টার ই মানে ইভাপোরেশন ইজ মোর ফ্রম ডিপ ওয়াটার বডি, আর কিচ্ছু না। ঠিক আছে, ওকে, চলো এটা হলো ফ্যাক্টরস এফেক্টিং ইভাপোরেশন। এবার আমরা দেখব হচ্ছে হাউ টু মেজার ইভাপোরেশন। এই হাউ টু মেজার ইভাপোরেশন খুব ইম্পর্টেন্ট, খুব খুব ইম্পর্টেন্ট, নিউমেরিক্যাল কোশ্চেন আসলে এখান থেকেই আসবে। হাউ টু মেজার ইভাপোরেশন মেথডস টু মেজার ইভাপোরেশন কি হচ্ছে, এখানে কি কি মেথড আছে দেখি। সবার প্রথমে তুমি যেটা বলবে সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল মেথড। ওটাকে কী বলবো, ইনস্ট্রুমেন্টাল মেথড তো বলাটা ঠিক না, ঠিক আছে পরে দেখছি। সবার প্রথমে তুমি এখানে লেখো এম্পেরিক্যাল মেথড, এম্পেরিক্যাল মেথড, নামটা মনে রাখবে মেয়ার, মেয়ার্স মেথড। এখানে লিখবে সি নাম্বার অ্যানালাইটিক্যাল মেথড, অ্যানালাইসিস করে, অ্যানালাইটিক্যাল মেথড। এই অ্যানালাইটিক্যাল মেথডটা আমরা নেক্সট ক্লাসে পড়বো, আমরা এই ক্লাসে এই অবধি পড়বো, অ্যানালাইটিক্যাল মেথডটা নেক্সট ক্লাসে পড়বো। কী কী আছে, একটা অলরেডি পড়ে নিয়েছো, সেটা হচ্ছে ওয়াটার বাজেট ইকুয়েশন, সেটা আমরা অলরেডি পড়ে নিয়েছি। কি যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ওয়াটার কামিং ইনসাইড, ওয়াটার গোয়িং ইনসাইড উইল বি দ্য চেঞ্জ ইন স্টোরেজ, প্রথম চ্যাপ্টারে ওয়াটার বাজেট ইকুয়েশন কিন্তু পড়ানো হয়েছে, ফার্স্ট চ্যাপ্টারে। সো দিস পার্ট ইজ ডান। অ্যানালিটিক্যাল মেথড কী করে আমরা ইভাপোরেশন মেজার করতে পারি সেটা আমরা করে নিয়েছি, আমরা অঙ্কও করেছি, সেখানে আমরা বার করেছি ইভাপোরেশন লস কত। হ্যাঁ, এগুলো আচ্ছা। নেক্সট কী আছে, এনার্জি বাজেট ইকুয়েশন, এইটা খুব ইম্পর্টেন্ট এখনকার দিনে, একটু কঠিন আছে, যখন পড়াবো বুঝতে পারবে, এইটা আমরা নেক্সট ক্লাসে পড়ব, এনার্জি বাজেট ইকুয়েশন। এই দুটোই আমাদের সিলেবাসে আছে, আর যে সব জিনিস আছে ওগুলো আমাদের সিলেবাসে নেই, আমাদের এই অবধি পড়তে হবে। আচ্ছা, আর এই মেথডটা হচ্ছে মানে ইনস্ট্রুমেন্টাল মেথড, মানে বাই দ্য হেল্প অফ ইনস্ট্রুমেন্ট উই ক্যান অ্যানালাইজ, যেমন ইভাপোরেশন প্যান মেথড। আমি একটু দেখি এটা নামটা কী লেখা আছে, জাস্ট ওয়েট, নামটা ভুলে গেছি, বাই ইভাপোরি মিটার লেখা আছে, ঠিকই আছে, বাই ইনস্ট্রুমেন্ট লেখো, বাই ইনস্ট্রুমেন্ট, এখানে লেখো প্যান ইভাপোরেশন, ইনস্ট্রুমেন্টটার নাম আর কি, ব্যাস এরকম। এই তিনটা মেথডের মাধ্যমে আমরা ইভাপোরেশনটা মেজার করতে পারি। সো টুডে উইল ডিসকাস দিস টু, টুডে মানে এই ক্লাসে, নেক্সট ক্লাসে আমরা এটা পড়বো, এনার্জি বাজেট, এনার্জি বাজেট ইকুয়েশনটা। ঠিক আছে, তাহলে দেখি ইভাপোরেশন প্যানের মাধ্যমে কী করে বের করা যায়। খুব ইম্পর্টেন্ট, অনেকখানে পরীক্ষায় কোশ্চেন এসছে, বাট খুব ইজি। ঠিক আছে, কয়েকটা জিনিস তোমাকে ভাবতে হবে। ধরো এই হচ্ছে একটা ওয়াটার বডি যার ইভাপোরেশন তুমি বার করতে চাইছো, দিস ইজ দ্য ওয়াটার বডি হুজ ইভাপোরেশন ইউ হ্যাভ টু ফাইন্ড আউট, ইউ ওয়ান্টেড টু ফাইন্ড আউট। তুমি কী করবে, এর পাশে একটা ইভাপোরেশন প্যান রেখে দেবে, এই রকম একটা আছে বস্তু, এই হচ্ছে তোমার স্ট্যান্ডটা হলো, তিনটে স্ট্যান্ড, তার মধ্যে তুমি এরকম করে একটা ইভাপোরেশন প্যান রেখে দিলে। এই ইভাপোরেশন প্যানটা অনেক টাইপের হয়, আমাদের দু টাইপের ইভাপোরেশন প্যান মনে রাখলেই হবে। কি একটা হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, একটা ক্লাসে কী কী বললাম, একটা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড প্যান, আইএস প্যান, আর একটা হচ্ছে ক্লাস এ। ক্লাস এটা কেন ইম্পর্টেন্ট, ক্লাস এটা হচ্ছে ইনিশিয়াল, এই প্যানটা ইউএসএ বানিয়েছিল, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, যেটা অরিজিন, মাদার ইকুয়েশন বা মাদার ইনস্ট্রুমেন্ট সেটা মনে রাখা খুব দরকার। এটা হচ্ছে ইউএসএ দ্বারা বানানো হয়েছিল, ফার্স্ট ইনস্ট্রুমেন্ট ছিল। আর আইএস প্যান তো অবভিয়াসলি বুঝতে পারছো ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড বলে আমাদের মনে রাখতে হবে, কিছু করার নেই। তো এই দুটোর মনে রাখতে হবে। তাহলে কি, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ওয়াটার বডি, অ্যাকচুয়াল ওয়াটার বডি, আর এটা হচ্ছে ইভাপোরেশন প্যান, ইভাপোরেশন প্যান। এবার কি হচ্ছে, অ্যাকচুয়াল ওয়াটার বডি থেকে কত ইভাপোরেশন হচ্ছে সেটা আমি ক্যালকুলেট করতে পারছি না, কারণ কি আমার এখানে মেজারমেন্ট করার কোনো জিনিস নেই। কিন্তু এই যে ইভাপোরেশন প্যান আছে, এর গায়ে হচ্ছে তোমার ইয়ে লাগানো থাকবে,
ग्रेजुएशंस कीरकम ग्रेजुएशन माने एरकम धरो लागानो आछे 1 2 3 4 5 6 7 माने बुझते पाछो तो स्केल जेमन थाके तो एखाने स्केलिंग लागानो आछे स्केलिंग स्केल एस सी ए एल तो स्केलर माध्यमे तुमी इजिली बुझते पारबे जे कतटा इवापोरेशन होलो इवापोरेशनटा की करे बुझते पारबे इवापोरेशन फ्रम पैन हाइट लस कतटा हाइट लस होलो इनटू एरिया ব্যাস ভলিউমটা তুমি পেয়ে যাবে তাহলে কত ভলিউমের ওয়াটার ইভাপোরেট হলো তুমি এখান থেকে পেয়ে গেলে সো ইভাপোরেশন প্যান থেকে এভাবে বার করা হয় এবার তুমি কি করবে এটা তো ইভাপোরেশন প্যান থেকে বেরোলো ইভাপোরেশন প্যানের ইভাপোরেশন তো আমার জানার দরকার ছিল না আমার কি জানার দরকার ছিল আমার দরকার ছিল অ্যাকচুয়াল ওয়াটার বডির ইভাপোরেশন তাহলে আমাকে ইন্টারপোলেট করতে হবে বা আমাকে ইন্টারপ্রিট করতে হবে যে এখান থেকে এখানে কি করে আসবো তার ইকুয়েশনটা তুমি দেখো খুব ইম্পর্টেন্ট ইকুয়েশন খুব ছোট ইকুয়েশন গেটের মতো পরীক্ষায় তো আসবে না কিন্তু পিএসসি এই জেই এইসব পরীক্ষায় কিন্তু এই ধর টাইপের কোশ্চেনই আসে লিখবে অ্যাকচুয়াল ইভাপোরেশন ইজ ইকুয়াল টু ইপি ইপি মানে কি প্যান ইভাপোরেশন ইনটু সিপি সিপি মানে কি প্যান ইভাপোরেশন কোফিশিয়েন্ট দেখো ইপি ইজ ইকুয়াল টু প্যান ইভাপোরেশন প্যান ইভাপোরেশন মানে বুঝতে পারলো তো মানে এই প্যান থেকে কতটা ইভাপোরেশন হলো এই জিনিসটা আর এটা হচ্ছে সিপি মানে হচ্ছে ইভাপোরেশন প্যান ইভাপোরেশন কোফিশিয়েন্ট প্যান কোফিশিয়েন্ট লিখো প্যান কোফিশিয়েন্ট এই প্যান কোফিশিয়েন্টের দুটো ভ্যালু আছে সেটা তোমাকে মনে রাখতে হবে কি কি একটা হচ্ছে 0.8 কার জন্য ক্লাস এ যেটা ইউএসএ বললাম আর যদি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড বলে তাহলে 0.9 আইএস স্ট্যান্ডার্ড বুঝতে পারলে কি না বলো এই দুটো ভ্যালু কিন্তু পরীক্ষার সময় নাও দিতে পারে তোমাকে অন্য কোনো ইভাপোরেশন প্যান যদি থাকে আরও হাজার টাইপের ইভাপোরেশন প্যান আছে প্রত্যেকটা কান্ট্রি তাদের আলাদা আলাদা ইভাপোরেশন প্যান বের করেছে যদি দেয় তাহলে তোমাকে কোএফিশিয়েন্ট ভ্যালুটা দিয়ে দেবে পরীক্ষার সময় কিন্তু যদি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড বা ক্লাসে থাকে মানে ওরা বলে দেবে যে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড প্যান না ক্লাসে প্যান তাহলে কিন্তু তোমাকে এই কোএফিশিয়েন্টের ভ্যালুটা দেবে না আমি তোমাকে বলে দিলাম সো ইউ হ্যাভ টু রিমেম্বার দিস টু ভ্যালুস হ্যাঁ কি না বলো বুঝতে পারলে কি না বলো এরপরে আর একটা কোশ্চেন এখান থেকে করে সেটা ইন্টারভিউর কোশ্চেন অবশ্যই এটা কিন্তু তোমার এমসিকিউতে আসবে না কি ইন্টারভিউর কোশ্চেন করে ইন্টারভিউ কোশ্চেন করে তোমাকে বলবে বলো তো অ্যাকচুয়াল ওয়াটার বডির ইভাপোরেশন বেশি না প্যানের ইভাপোরেশনটা বেশি হচ্ছে তুমি পরিষ্কার বলো স্যার দেখুন প্যান ইভাপোরেশনের সাথে সামথিং একটা ফ্যাকশন গুণ করলাম যার ভ্যালুটা কম তারপরে আমি অ্যাকচুয়াল ইভাপোরেশন পাচ্ছি তো অবভিয়াসলি প্যান ইভাপোরেশন বেশি তা তুমি কি কোশ্চেনটা করবে সঙ্গে সঙ্গে তোমাকে বলবে হুইচ ওয়ান ইজ মোর তুমি বলবে স্যার দেখুন প্যান ইভাপোরেশন প্যান ইভাপোরেশন ইজ অলওয়েজ গেটার দেন গেটার দেন গেটার দেন না অতটা না একটাই শুধু গেটার দেন ইজ অলওয়েজ গেটার দেন অ্যাকচুয়াল ইভাপোরেশন নেক্সট কোশ্চেনটা তোমাকে করবে হোয়াই কেন এরকম হচ্ছে কেন প্যান ইভাপোরেশনটা অ্যাকচুয়াল ইভাপোরেশনের থেকে সবসময় বেশি মানে এই কোএফিশিয়েন্টটা কেন তোমার সবসময় ওয়ানের থেকে কম হয় দেখো প্যানের এখানে কি বলতো যে মেটালটা আছে মেটাল মেটাল এখানে তো মেটাল থাকবে এখানে কি মেটাল আছে এখানে আর্থ আছে আর্থান বডি আর্থেন বডি তুমি সবসময় মনে রাখবে যে হিটটাকে অ্যাবজর্ব করে নিতে পারে বেশি এই যে মেটালটা আছে এই মেটালটা অতটা ভালো হিট অ্যাবজর্ব করতে পারবে না যেহেতু এটা আর্থ এই যে এই সাইডটা কি আছে এখানে হোয়াট ইজ দেয়ার ইট ইজ আর্থ না আর্থ আর্থেন ম্যাটেরিয়াল আর্থেন ম্যাটেরিয়াল ক্যান স্টোর মোর অ্যান্ড মোর হিট যেহেতু বেশি পরিমাণ হিট আর্থেন ম্যাটেরিয়াল স্টোর করে রাখতে পারে সেহেতু ইভাপোরেশন কম সেকেন্ড প্যানের যে সাইজ আছে সেই সাইজটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ওয়াটার বডি সাইজের থেকে কম হয় আরে এটা তুমি বেশি বড় কেন বানাতে যাবে একটা গঙ্গা নদী ধরো বিশাল বড় সাইজ গঙ্গা নদীর ইভাপোরেশন তুমি বার করতে চাইছো তুমি কি প্যানটা গঙ্গা নদীর মতো বানাবে তুমি অবভিয়াসলি ছোটো বানাবে তো প্যানের সাইজটা যেহেতু ছোটো তো ইভাপোরেশনের প্যানের সারফেস এরিয়াটাও কম হয় সারফেস এরিয়া ও ইভাপোরেশন প্যান ইজ অলওয়েজ লেস দ্যান দ্য অ্যাকচুয়াল ওয়াটার বডির সারফেস এরিয়া সেই জন্য ইভাপোরেশন কম হয় সো দিজ আর দ্য ফ্যাক্টার্স আমি দুটো ফ্যাক্টর কি বললাম প্রথমটা মনে রাখবে যে সারফেস এরিয়াটা প্যানের বেশি হয় সেকেন্ড কি আর্থ ম্যাটেরিয়ালের এই অ্যাকচুয়ালের যে আর্থ ম্যাটেরিয়ালটা থাকে আর্থ ম্যাটেরিয়াল তার হিট স্টোরের ক্ষমতা বেশি হিট স্টোর করার ক্ষমতা বেশি যেহেতু এখানে হিটটাও বেশি স্টোর করে রাখছে সেহেতু ইভাপোরেশন এখানে কম হচ্ছে এর যে ম্যাটেরিয়ালটা থাকে তার হিট স্টোর করার অতটা ক্ষমতা থাকে না সেই জন্য ইভাপোরেশনটা এখানে বেশি হচ্ছে দিজ টু আর মেইন রিজন যার জন্য এটা হয় প্যান ইভাপোরেশন এখানে খতম
এরপরে কি আছে দেখো নেক্সট যেটা তুমি আমাদের পড়তে হবে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে এম্পিরিক্যাল ইকুয়েশনটা মেয়ারস ইকুয়েশনের মাধ্যমে আমরা কি করে ইভাপোরেশন বার করতে পারি খুব ইম্পর্টেন্ট এখান থেকে গেটে কোশ্চেন আসে গেটে যদি কোশ্চেন আসে একমাত্র এই জায়গা থেকেই আসবে আর কোনোখান থেকে আসবে না এম্পিরিক্যাল কি মেয়ার ইকুয়েশন আচ্ছা সে মেয়ারস ইকুয়েশনটা কি দেখো ইভাপোরেশন ইজ ইকুয়াল টু কে ইন্টু ইএস মাইনাস ইএ ইন্টু ভি নাইন বাই সিক্সটি একদম রিমেম্বার করে রাখো এটা শুধু এই ইকুয়েশনটা দিয়ে তুমি অঙ্ক করতে পারবে না এর জন্য আর একটা ইকুয়েশন লাগবে এই যে ভি নাইনটা তুমি পারবে না বার করতে দেখো কি আমি বলতে চাইছি যারা আগের থেকে করে রেখেছো বা জানো তারা তো বুঝতেই পারছো আমি কি বলছি যারা নতুন পড়ছো তারা দেখো ইএস মানে কি বলতো একই জিনিস স্যাচুরেশন স্যাচুরেশন ভেপার প্রেশার ইন এমএম অফ মার্কারি ইএ মানে কি একই জিনিস অ্যাকচুয়াল ভেপার প্রেশার অ্যাকচুয়াল ভেপার প্রেশার ইন মিলিমিটার অফ মার্কারি ইটা কি ইভাপোরেশন কিসে হবে ইন মিলিমিটার পার ডে মানে তুমি যেটা বের করবে সেটা মিলিমিটার পার ডেতে বেরোবে এক সেকেন্ড দাও তো এই মিলিমিটার পার ডে ছিল তো এটা মিলিমিটার পার ডেই হবে মিলিমিটার পার ডে ঠিকই আছে ইভাপোরেশনটা তোমার বেরোবে মিলিমিটার পার ডেতে মানে একদিনে কত মিলিমিটার ইভাপোরেশন হলো আর ভি নাইনটা তাহলে কী হলো ভি নাইন হচ্ছে উইন্ড ভেলোসিটি উইন্ড ভেলোসিটি ঠিক আছে অ্যাট 9 মিটার হাইট ফ্রম দ্য গ্রাউন্ড এইটাই ইম্পর্টেন্ট ইন কিলোমিটার পার আওয়ার অন্য কোনো ইউনিট না এটা কিন্তু এম্পেরিক্যাল ইকুয়েশন মনে রাখবে ইউনিট যা আছে তাই পুট করতে হবে তোমাকে এটা কিন্তু ইউনিট ব্যালেন্সের খেলনা খেলনা তুমি ভাবতে পারো স্যার এখানে তো মিলিমিটার পার ডে আছে তাহলে এখানেও বোধ হয় মিলিমিটার পার আওয়ার ডেতে হবে না 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 এটা ইউনিট ব্যালেন্স করে ইকুয়েশনটা বানানো অতএব এখানে যা যা ইকুয়েশন আছে মানে এটা ইম্পেরিক্যাল ইকুয়েশন সেজন্য তো এই ইউনিটগুলো যা আছে তোমাকে এক্স্যাক্টলি সেই ইউনিটই বসাতে হবে মিলিমিটার অফ মার্কারি মিলিমিটার অফ মার্কারি তারপরে মিলিমিটার পার ডে কিলোমিটার পার আওয়ার সেম ইউনিটে তোমাকে বসাতে হবে তুমি বুঝতে পারলে কি না বলো .36.50 ঠিক আছে আচ্ছা কে এর ভ্যালুটা দেখো এগুলো পরীক্ষায় দিয়ে দেবে যদিও কে কেটা হচ্ছে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট কি 0.50 হয় আর একটা 0.36 হয় কোথায় হয় 0.50 গো 0.50 হয় হচ্ছে শ্যালো ওয়াটার বডিতে আর 0.36 হয় ডিপ ওয়াটার বডিতে বুঝতে পারলে কিনা বলো যদি শ্যালো ওয়াটার বডি থাকে তাহলে .50 হয় আর যদি ডিপ ওয়াটার বডি থাকে তাহলে .36 হয় কনস্ট্যান্টের ভ্যালু সমস্ত কিছু ভ্যালু তুমি জেনে গেলে পরীক্ষার সময় কি হয় বলতো তোমাকে ভি নাইনের ভ্যালুটা ডাইরেক্টলি দেয় না ওরা আরও জিনিস তোমার কাছ থেকে জানতে চায় দে ওয়ান্টেড টু নো মোর ভি নাইনটাও একটা ইকুয়েশন দিয়ে বের করা যায় ঠিক আছে ওটা 1/7 পাওয়ার ল বলে তাহলে হোয়াট ইজ 1/7 পাওয়ার ল দেখো 1/7 পাওয়ার ল এর মাধ্যমে ভেলোসিটি অফ উইন্ড অ্যাট 9 মিটার হাইট বের করা যায় কীরকম তুমি মনে রাখবে যে ভি প্রপোর্শনাল টু 1/h না ভি প্রপোর্শনাল টু 1/h টু দি পাওয়ার 7 অথবা ভি প্রপোর্শনাল টু এইচ টু দি পাওয়ার 1/7 এইটা মনে রাখতে পারবে মানে ভেলোসিটি হচ্ছে হাইটের 1/7 প্রপোর্শনাল তাহলে কি হচ্ছে অথবা এইচ প্রপোর্শনাল টু ভি টু দি পাওয়ার 7 যা খুশি তুমি মনে রাখো ঠিক আছে মানে ওরা কি করে বলতো আমি একটা অঙ্ক করালেই তুমি বুঝতে পারবে আগে এইটা তুমি লিখে রাখো স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে আচ্ছা এখানে আর একটা জিনিস বলে দিই এইচ ইজ হাইট অফ হাইট ফ্রম গ্রাউন্ড লেভেল হাইট ফ্রম জিএল ইন মিটার আর ভেলোসি ভি ইন ভি হচ্ছে ভি ইজ স্পিড অফ উইন্ড ইন কিলোমিটার পার আওয়ার এটা তুমি লিখে রাখো
এটা লিখে রাখো, এরপর অঙ্কটা করো, দেখলে দেখো তুমি সব ক্লিয়ার হয়ে যাবে। কাম টু দ্য প্রবলেম, দেখো পুরের প্রবলেমটা আছে তোমাদের নোটসে, যে কত নাম্বার পেজে আছে দাঁড়াও আমি তোমাদের নোটস থেকেই দেখাচ্ছি, জাস্ট ওয়েট। এক সেকেন্ড দাও, নোটস থেকে দেখাচ্ছি, হ্যাঁ নোটস একটু বার করতে দাও। হাইড্রোলজি নোটসে অ্যাবস্ট্রাকশন ফ্রম প্রেসিপিটেশন কোথায় আছে? পেজ নম্বর 26 আছে মনে হয়, 26 আছে, ঠিক আছে। তো আচ্ছা এখানে তুমি একটা জিনিস কারেক্ট করে নাও ভাই, দেখো এই পেজ নম্বর 26 একটা যে 1/7 পাওয়ার রুলটা আমি লিখেছি, ভি প্রপোর্শনাল টু 1/8^7, এটা কিন্তু ভুললো, এটা কারেক্ট। ভি প্রপোর্শনাল টু h^7 অথবা ভি প্রপোর্শনাল টু 1/8^7, দাঁড়াও এক সেকেন্ড, ভি প্রপোর্শনাল টু, ভি প্রপোর্শনাল টু h^1/7 বা এইচ প্রপোর্শনাল, হ্যাঁ এটা কারেক্ট, এটা ভুল আছে, ভি প্রপোর্শনাল টু h^1/7, প্লিজ কারেক্ট ইট। কি বললাম? ভি প্রপোর্শনাল টু h^1, আমার নোটস এটা ভুল দেওয়া আছে, ভি প্রপোর্শনাল টু 1/8^1/7 নয়, যে কোনো একটা 1/ হবে। তুমি বুঝতে পারছো আমার নোটসে কী লেখা আছে বলো তো? ভি প্রপোর্শনাল টু 1/8^1/7, এটা ভুল, কার রং ঠিক করে নাও, এটা হবে ভি প্রপোর্শনাল টু h^1/7, অথবা তুমি করতে পারো ভি প্রপোর্শনাল টু 1/8^7, যে কোনো একটা। এটাই কারেক্ট, ভি প্রপোর্শনাল টু h^1/7, ঠিক আছে, ভি প্রপোর্শনাল টু h^1/7, এটা কারেক্ট। ওকে চলো অঙ্কটা করো, এবার অঙ্কটা করো, তোমার পুরো ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আমি কিন্তু বললাম নোটসে কিন্তু প্রচুর ভুল লেখা থাকে, আমাদের স্যাররা যা যা লিখিয়েছে আমি ডাইরেক্টলি তখন লিখেছিলাম, এটা আমার নিজস্ব নোট, মানে নোট পড়ে আমি আর বানাইনি, ঠিক আছে, অত কারেকশান ফারেকশানও হয়নি, বাট আমি যখন পড়াই তুমি কিন্তু আমার পড়াটা ভালো করে দেখবে, সেখানে যদি ভুল থাকে সেগুলো আমি কারেক্ট করে দিই, প্রচুর হয়েছে নিশ্চয়ই আগে এরকম দেখবে, এর ফিউচারও কিন্তু হবে। নোটসে যা আছে পুরোপুরি কপি করতে যেও না, তুমি যদি ভাবো নোটস দেখে নিয়ে তুমি সব কিছু করে দেবে, এই জন্য এখন নোটসে ভুল লেখা আছে, তুমি বলবে স্যার ভুল লিখিয়েছে, আরে আমি ভুল লেখাইনি, আমাদের স্যাররা লিখিয়েছিল সেটাই আমি লিখেছি এখানে, মেডিজি স্যাররা, ঠিক আছে। এবার আমি যখন পড়াচ্ছি তখন তো আমি কারেক্ট পড়াচ্ছি, তোমাদের তো বলেছি নোট দেখবে না, নোট যদি দেখো তাহলে তো তোমাদের এরকম ভুল হবেই। এনিওয়ে অঙ্কটা দেখো, অঙ্কটা দেখো, ওই পেজেই আছে অঙ্কটা, খুব ইম্পর্টেন্ট। কি বলেছে? যে এ রিজার্ভার উইথ এ সারফেস এরিয়া অফ 250 হেক্টর হ্যাজ স্যাচুরেটেড ভেপার প্রেশার অ্যাট ওয়াটার সারফেস, তার মানে ইএসটা দিয়ে দিয়েছে 17.54, ইউনিটটা লিখলাম না, অ্যাকচুয়াল ভেপার প্রেশার দিয়েছে 7.02 মিলিমিটার অফ মার্কারি, উইন্ড ভেলোসিটি ভি দেওয়া আছে কি অ্যাট 1 মিটার, ভি দেওয়া আছে 1 মিটারে 16 কিলোমিটার পার আওয়ার, আর কি বলেছে এস্টিমেট ডেলি ইভাপোরেশন, আর কিচ্ছু দেয়নি, আর কিচ্ছু দেয়নি, এস্টিমেট ডেলি ইভাপোরেশন, ঠিক আছে। মেয়ারস ইকুয়েশন দিয়ে অঙ্কটা করো দেখি, জাস্ট ট্রাই টু ডু দিস স্কোপ প্রবলেম। দেখো যখন তুমি প্রথমে অঙ্কটা করতে হবে তখন কি তুমি ফর্মুলা লিখবে, ফর্মুলাটা কী ছিল গো? ই ইজুকাল টু কে ইন্টু ইএস মাইনাস ইএ ইন্টু v9/16। দেখো এখানে ওয়াটার বডি সম্বন্ধে কিছু বলেনি, তুমি এটা 0.36 নিয়েই করো। এখানে ওয়াটার বডি সম্বন্ধে কিছু বলেনি, আইদার তোমার কেক বলে দেওয়া উচিত ছিল বা ওয়াটার বডিটা বলে দেওয়া উচিত ছিল, যে ডিপ ওয়াটার বডি না শ্যালো ওয়াটার বডি, ঠিক আছে, পরীক্ষার সময় তোমাকে বলে দেবে, ঠিক আছে, কোনো রকম ঝামেলার কিছু নেই। এখানে ধরে নাও ডিপ ওয়াটার বডি লেখা আছে অথবা কে ইজ ইকুয়াল টু 0.36 দেওয়া আছে, তো তুমি কে ইজ ইকুয়াল টু 0.36 বসালে, ইএস এর ভ্যালু কত? পরিষ্কার কথা মিলিমিটার পার মার্কারিতেই আছে, -7.02। এইটা আসতে গিয়ে তোমার অসুবিধা হয়ে গেল, কেন? কারণ কি শয়তানগুলো তো v9 দেয়নি, ওরা v1 দিয়েছে, মানে ভেলোসিটি অ্যাট 1 মিটার ডিস্টেন্স দিয়েছে, আমার তো v9 দরকার, মেয়ার সিকুয়েশন আমার v9 আছে, মানে ভেলোসিটি 9 মিটার হাইটে কত হচ্ছে, কিন্তু ওরা তো দেয়নি, আমি তোমাকে বললাম না ওরা ডাইরেক্টলি তোমাকে দেবে না, তাহলে তোমাকে ওই পাওয়ার লটা ইউজ করতে হবে। পাওয়ার লটা কী ছিল? যে ভি প্রপোর্শনাল টু h^1/7 ছিল, দিস ইজ দ্য পাওয়ার ল, 1/8 না কিন্তু বললাম, ভি প্রপোর্শনাল টু h^1/7, তাহলে তুমি কী করবে, মানে ভি ওয়ান মানে ভেলোসিটি 1 ইজ ইকুয়াল টু
h to the power h1 to the power 1 by 7 আচ্ছা h1 কেন হাইট হচ্ছে 1 মিটার আরে আমি কি বলেছিলাম v in কিলোমিটার পার আওয়ার h in মিটার তাহলে v1 মানে কি ভেলোসিটি এট 1 মিটার ডিসটেন্স এখানে 1 বসিয়ে দিলাম h এর ভ্যালুটা ডিভাইডেড বাই v9 আমাকে বার করতে হবে আই হ্যাভ টু ফাইন্ড দিস ভ্যালু 9 টু দি পাওয়ার 1 বাই 7 v1 এর ভ্যালু দেওয়া আছে 16 এখানে বসিয়ে দাও 16 তাহলে কি হলো 16 ডিভাইডেড বাই v9 ইজ ইকুয়াল টু উপরটা 1ই হবে ডিটারটা হবে 9 টু দি পাওয়ার 1 বাই 7 ক্যালকুলেট করো v9 কত কিলোমিটার পার আওয়ার জাস্ট ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ v9 ইন কিলোমিটার পার আওয়ার 16 ডিভাইডেড বাই 9 টু দি পাওয়ার 1 বাই 7 সো ইট ইজ কামিং আউট অ্যাজ 11.69 কি বললো v9 11.69 এটা হতেই পারে না দাঁড়াও 9 টু দি পাওয়ার 21 আসার কথা কেন এরকম হচ্ছে রে 16 × 9 টু দি মাথা খারাপ হয়ে গেছে আমার অ্যান্সার ইন্টু 16 21.9 আসছে অঙ্কটা করো পরিষ্কার এটা এই পাশে চলে যাবে এটা এটার সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে 21.9 হবে 21.9 ক্যালকুলেশনে আমার এত মিস্টেক হয় কি বুঝতে পারি না দেখো অবভিয়াসলি v9টা তোমার বেশি হওয়ার কথা কেন আমি যত উপরের দিকে যাব তত ভেলোসিটি আমার বাড়বে প্রথমে না আমার আমি ডিভাইড করে দিয়েছিলাম এটাকে সেই জন্য আমার ভেলোসিটি 16 থেকে কম এসেছিল মানে তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে তুমি অঙ্ক করার সময় বুঝে যাবে যে তোমার অঙ্ক ভুল হয়েছে আরে বাবা v1 যদি 16 হয় v9 কখনো 16 থেকে কম হতে পারে ইজ ইট পসিবল কখনো কিন্তু v9 16 থেকে কম হতে পারে না অবভিয়াসলি বেশি হবে কারণ কি আমি যত হাইটে যাবো তত ভেলোসিটি বাড়বে না উইং ভেলোসিটি এটা তো তোমরা জানো সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে যত তুমি হাইটে যাবে তত ভেলোসিটি বাড়বে অতএব যখনই আমার ভ্যালুটা 16 থেকে কম এসেছিল আমি ভেবেছিলাম ক্যালকুলেশনে ভুল হয়েছে সিম্পল জিনিস 9টা এদিকে আসবে এটার সাথে গুণ হবে এটা 21.9 হবে এবার তুমি এখানে বসাও আর কি আছে অঙ্কটার মধ্যে 0.36 17.54 -7.02 ইন্টু v9 কত 21.9 ডিভাইডেড বাই 16 ক্যালকুলেট করো কত হচ্ছে 5.18 ওহো এখানে ফর্মুলাটা একটা ভুল হয়েছে গো ফর্মুলাটা একটা ভুল হয়েছে এটা 1 + v9/16 হবে একটু ক্যালকুলেশনটা ঠিক করে নিও হ্যাঁ এটা ঠিক আছে নোটসের মধ্যে এই যে ফর্মুলাটা আমি বলেছিলাম না এর আগেরটাতে ওটা 1 + v9/16 হবে আমি ভুলে গেছি তাহলে কে ইন্টু ইএস মাইনাস ইএ ইন্টু 1 + v9/16 ফর্মুলাটা ছিল তাহলে এটা 1 + v9/16 হলে 0.36 × 17.54 -7.02 ইন্টু 21.9/16 +1 সো ইট ইজ কামিং 8.97 তাহলে এটা তোমার আসলো 8.97 মিলিমিটার পার ডে ব্যাস দ্যাটস ইট এবারে আমি আবার একটা তোমাদের কাছে সরি বলছি কিছু করার নেই আমি আর এটাকে এডিট করতে পারছি না আবার আমি এডিট করতেই পারতাম ওই পোর্শনটা করছি না ওটা ওই রকমই রেখে দিচ্ছি তুমি লাস্টে জাস্ট যখন এখানে আসবে তখন শুধু এটা করবে যে মেয়ারস ইকুয়েশনটা ছিল ই ইজ ইকুয়াল টু কে ইন্টু ইএস মাইনাস ই নাইন ইএস মাইনাস ইএ ইন্টু 1 + v9/16 এই 1+টা আমি ভুলে গেছিলাম লিখতে এটা তুমি লিখে নিও এটা হচ্ছে মেয়ারস ইকুয়েশন মেয়ারস ইকুয়েশন আর একটা 7 পাওয়ার রুল কি যখন তুমি এটা বার করতে চাইবে 1/7 পাওয়ার রুল বলে এটাকে এটা আমি ঠিক লিখে দিচ্ছি নোটসে কিন্তু ভুল আছে ঠিক আছে 1/7 পাওয়ার রুলটা তোমার হবে যে ভি প্রপোর্শনাল টু এইচ টু দি পাওয়ার 1/7 এটা মনে রাখবে মানে ভি প্রপোর্শনাল টু 1/h টু দি পাওয়ার 1/7 নয়
ভি প্রপোর্শনাল টু এইচ টু দি পাওয়ার 1/7, অথবা তুমি এটা মনে রাখতে পারো এইচ প্রপোর্শনাল টু ভি টু দি পাওয়ার 7 যদি বুঝতে অসুবিধা হয়। অ্যাটলিস্ট মানে এইটা ঠিক, মানে জাস্ট 7টাকে ওই পাশে নিয়ে গেলাম আর কি। সো দিস ইজ দ্য ইয়োর এম্পেরিক্যাল ইকুয়েশন। এম্পেরিক্যাল ইকুয়েশন যখন তুমি শর্ট নোটসের মধ্যে, হাইড্রোলজি শর্ট নোটস তো বানাবে, তখন তুমি শুধু এই ইকুয়েশন দুটো লিখে রাখবে আর কিচ্ছু লিখতে হবে না। পুরো ইভাপোরেশনের এইটা ছাড়া অন্য কিছু লেখার দরকার নেই শর্ট নোটসে। এটা এইভাবেই শর্ট নোটস বানাতে হয়, এই ফর্মুলাটা থাকবে আর এটা থাকবে। চলো, আর একটা জিনিস, অবভিয়াসলি ভি ইন কিলোমিটার পার আওয়ার, এইচ ইন মিটার, এটা কিন্তু মনে রাখবে। এটা কিন্তু এম্পেরিক্যাল ইকুয়েশন, এখানে ইউনিটটা যা বলা আছে সেই হিসাবেই তোমাকে বসাতে হবে, তুমি তোমার ইচ্ছা মতো বসাতে পারো না, ঠিক আছে? আর এগুলো বুঝতেই পারছো ইয়ে সিএ কী। আচ্ছা, কেটার ভ্যালুটা আবার বলে দিচ্ছি, 0.36 আর 0.50, এটা হচ্ছে শ্যালোর জন্য, এটা ডিপের জন্য। ইএস আর ইয়ে তো তুমি জানোই, আর ভি নাইন হচ্ছে ভেলোসিটি অফ উইন্ড ইন কিলোমিটার পার আওয়ার অ্যাট 9 মিটার ফ্রম দ্য গ্রাউন্ড লেভেল। ব্যাস, দ্যাটস ইট, এই জায়গাটা একটু কারেক্ট করে নিও। চলো, আজকে এইটুকুই থাক এই ক্লাসে, নেক্সট ক্লাসে আমরা এনার্জি বাজেট ইকুয়েশনটা করাবো। টাটা।